রাজ্যের মধ্যে তাঁত শিল্পের জন্য বিখ্যাত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। স্বাধীনতার পর থেকে এই ব্লকের ঠেঙ্গাপাড়া, মহারাজপুর সহ অন্যান্য এলাকায় নানা রঙের সুতো দিয়ে মন মাতানো তাঁতের শাড়ি বুনতে শুরু করেন শিল্পীরা। হস্তচালিত মেশিনের মাধ্যমে দিনরাত তাঁতের শাড়ি, গামছা প্রভৃতি তৈরি হতো। মেশিনের খটখট শব্দে মুখরিত হয়ে থাকতো তাঁতিপাড়াগুলি। নিপুণ দক্ষতায় তৈরি তাঁতের শাড়ি রপ্তানি হতো রাজ্যের বিভিন্ন জেলায়। আর এভাবেই তাঁত শিল্পে রাজ্যের মধ্যে খ্যাতি লাভ করে গঙ্গারামপুরের শিল্পীরা। টাঙ্গাইল, জামদানি রকমারি তাঁতের শাড়ি তৈরি হয় এখানে। এখনও গোটা গঙ্গারামপুর ব্লকে প্রায় 5,000 শিল্পী রয়েছেন, যারা দিনরাত পরিশ্রম করে তাঁতের শাড়ি তৈরি করেন। কিন্তু সেগুলি বিক্রির জন্য রাজ্য সরকারের উদ্যোগে 2018 সালে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় গড়ে ওঠে তাঁত হাব হস্ত তাঁত প্রকল্প। উদ্দেশ্য ছিল শিল্পীদের তৈরি শাড়ি এখানে বিক্রি করা। কিন্তু ক্রেতার দেখা না মেলায় শাড়ি বিক্রি একেবারেই নেই বললে চলে। সারা বছর যেমন তেমন চললেও পুজোতেও একই অবস্থা, ফলে লোকসানের মুখে পড়েছেন সরকারি তাঁত বস্ত্র বিপণন কেন্দ্র। অন্তত পক্ষে প্রায় 6-8 লক্ষ টাকার শাড়ি মজুত রয়েছে এখানে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও ক্রেতার মুখ দেখা যায় না। 422 টাকা থেকে শুরু করে 1,000-2,000 বিভিন্ন দামের শাড়ি বিপুল সম্ভার রয়েছে এখানে, কিন্তু তা সত্ত্বেও শাড়ির বিক্রি নেই। এরকম অবস্থা চলতে থাকলে আগামীতে যে উদ্দেশ্য নিয়ে এই তাঁত হাব গড়ে তোলা হয়েছিল তা যে ব্যর্থ হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁত হাবের আধিকারিক বিদ্যুৎ সরকার বলেন, পুজোতে তাঁতের শাড়ির বিপুল সম্ভার নিয়ে আসা হয়েছে, অথচ ক্রেতারা আসছে না। এভাবে চললে ক্ষতির মুখে পড়তে হবে। এই তাঁত হাব সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কর্মী সংখ্যা 3 জন, কিন্তু যাতায়াতের সমস্যার কারণে মানুষের আনাগোনা নেই, আর এতে করে তৈরি হয়েছে সমস্যা, ফলে ক্রেতার অভাবে লোকসানের মুখে সরকারি সংস্থা। এবার আমাদের কাস্টমার খুব কম আছে, কারণ হচ্ছে যে এমনি এটা ডিস্টেন্স আমাদের যে ঠেঙ্গাপাড়ায় আমরা আছি একটু গ্রাম্য জায়গায় আছে, 1 নম্বর। 2 নম্বর, বিশেষ করে এই করোনার আবহে এখানকার পরিস্থিতিটা একটু সাধারণ মানুষের পয়সা করে একটু টানাটানি হয়েছে, এটাও একটা কারণ আমাদের এখানে কম লোক আসার। আমরা তো আশা করছি যে কাস্টমার আসুক, আমাদের তো আমাদের সম্ভার নিয়ে বসেই আছি, তো কাস্টমারই তো আসছে না, বিক্রি না হলে তো লসের মুখে পড়তেই হবে। চাইছি বলতে আমাদের কাস্টমার আসুক, আমরা বিক্রি করবো, আমাদের ভালো স্টক আছে, আমাদের মিনিমাম 422 টাকা থেকে শুরু করে উপরে অনেক ভালো ভালো টাঙ্গাইল শাড়ি আছে, জামদানি আছে। আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর।